যিশু খ্রিস্টের মূল্যবান রক্ত, খ্রিস্ট যিশুতে থাকা মুক্তির মাধ্যমে তার অনুগ্রহের দ্বারা নির্দ্বিধায় ধার্মিক হওয়া, যাকে ঈশ্বর তার রক্তে বিশ্বাসের মাধ্যমে প্রায়শ্চিত্ত হতে, ঈশ্বরের সহনশীলতার মাধ্যমে অতীতের পাপের ক্ষমার জন্য তার ধার্মিকতা ঘোষণা করার জন্য নির্ধারণ করেছেন, ঘোষণা করার জন্য আমি বলছি এই সময়ে তার ধার্মিকতা, তাতে তিনি ন্যায়প্রায়ণ হতে পারেন এবং যিনি যিশুতে বিশ্বাস করেন তার ধার্মিক হতে পারেন। রোমান্স রাত 3:24 -26। তা যখন ভাত ছিল তখন যিশু রুটি নিয়ে আশীর্বাদ করলেন এবং তা ভেঙ্গে শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও, এই আমার শরীর। তখন তিনি পেয়ালাটি নিয়ে ধন্যবাদ দিলেন এবং তাদের দিয়ে বললেন, তোমরা সবাই এর থেকে পান কর, কারণ এটি আমার নতুন নিয়মের রক্ত, যা অনেকের পাপের ক্ষমার জন্য প্রবাহিত হয়। ছাব্বিশ মাইনাস আঠাশ। তারা যখন ভাত ছিল তখন যিশু রুটি নিলেন, আশীর্বাদ করলেন এবং তা ভেঙ্গে তাদের দিলেন এবং বললেন, নাও খাও, এটা আমার দেহ। পরে তিনি পেয়ালাটি নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা তাদের দিলেন, আর তারা সবাই তা থেকে পান করল। তখন তিনি তাদের বললেন, তা আমার নতুন নিয়মের রক্ত, যা অনেকের জন্য বয়ে গেছে। মার্ক 2:22-24। তখন তিনি রুটি নিয়ে ধন্যবাদ দিলেন এবং তা ভেঙ্গে তাদের দিলেন এবং বললেন, তা আমার দেহ, যা তোমাদের জন্য দেওয়া হয়েছে, আমার স্মরণে এটা কর। একইভাবে নৈশভোজের পর পেয়ালাও বলে, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যা তোমার জন্য বয়ে গেছে। লুক রাত 10:19-20। তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি তোমরা মানব পুত্রের মাংস না খাও এবং তার রক্ত না পান, তবে তোমাদের মধ্যে জীবন নেই। যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে, সে অনন্ত জীবন পায়। শেষ দিনে আমি তাকে পুনরুত্থিত করব, কারণ আমার মাংস প্রকৃতপক্ষে মাংস আর আমার রক্ত প্রকৃতপক্ষে পানীয়। যে আমার মাংস খায় এবং আমার রক্ত পান করে, সে আমার মধ্যে বাস করে আর আমি তার মধ্যে। জন সকাল 6:53-56। এই জন্য আমি আপনাকে এই দিনটি লিখতে নিয়ে যাচ্ছি যে আমি সমস্ত মানুষের রক্ত থেকে শুদ্ধ, কারণ আমি তোমাদের কাছে ঈশ্বরের সমস্ত পরামর্শ ঘোষণা করতে এড়িয়ে যাইনি, তাই নিজের প্রতি এবং সেই সমস্ত পালের প্রতি সতর্ক থাকুন, যাদের উপরে পবিত্র আত্মা তোমাদের তত্ত্বাবধায়ক করেছেন ঈশ্বরের মণ্ডলীকে খাওয়ানোর জন্য, যা তিনি নিজের রক্ত দিয়ে কিনেছেন। প্রেরিত রাত 8:26-28। আরো অনেক বেশি এখন তার রক্তের দ্বারা ধার্মিক বলে আমরা তার মাধ্যমে ক্রোধ থেকে রক্ষা পাব। রোমান্স 5:9। আশীর্বাদের পেয়ালা, যাকে আমরা আশীর্বাদ করি, তা কি খ্রিস্টের রক্তের মিলন নয়? যে রুটি আমরা ভাঙ্গি, তা কি খ্রিস্টের দেহের মিলন নয়? 1 করিন্থীয় 10:16। একইভাবে তিনি পান খাওয়ার পর পানপাত্রটি নিয়ে বললেন, এই পানপাত্রটি আমার রক্তের নতুন নিয়ম, তোমরা যতবার পান কর, আমার স্মরণে এটি কর, কারণ যতবার তোমরা এই রুটি খাও এবং এই পেয়ালা পান কর, ততবার প্রভুর মৃত্যুকে তিনি না আসা পর্যন্ত দেখান। তাই যে কেউ এই রুটি খাবে এবং প্রভুর এই পেয়ালা পান করবে অযোগ্যভাবে, সে প্রভুর দেহ ও রক্তের জন্য দোষী হবে। 1 করিন্থীয় 11:25-27। যিশু খ্রিস্টের দ্বারা সন্তান দত্তক গ্রহণের জন্য আমাদের পূর্ব নির্ধারিত করে তার ইচ্ছার ভালো আনন্দ অনুসারে,
তার করুণার মহিমার প্রশংসার জন্য, যেখানে তিনি আমাদের প্রিয়জনের মধ্যে গ্রহণ করেছেন, যার মধ্যে তার রক্তের মাধ্যমে আমাদের মুক্তি, পাপের ক্ষমা, তার অনুগ্রহের ধন অনুসারে ইফিসীয় 1:5-7। কিন্তু এখন খ্রিস্ট যীশুতে তোমরা যারা কখনো কখনো দূরে ছিলে, তারা খ্রিস্টের রক্তের দ্বারা নিকটবর্তী হয়েছ। ইফিসীয় 2:13। তাকে ধন্যবাদ জানাই, যিনি আমাদেরকে আলোতে সাধুদের উত্তরাধিকারের অংশীদার হতে সাহায্য করেছেন, যিনি আমাদের অন্ধকারের শক্তি থেকে উদ্ধার করেছেন এবং তার প্রিয় পুত্রের রাজ্যে আমাদের স্থানান্তর করেছেন, যার মধ্যে আমাদের মুক্তি রয়েছে তার রক্তের মাধ্যমে, এমনকি পাপের ক্ষমা। কলসিয়ান্স 1:12-14। এবং তার ক্রুশের রক্তের মাধ্যমে শান্তি স্থাপন করে, তার দ্বারা সমস্ত কিছু নিজের সাথে পুনর্মিলন করার জন্য। তার দ্বারা আমি বলি, সেগুলি পৃথিবীর জিনিস হোক বা স্বর্গের জিনিস হোক। কলসীয় 1:20। এই শিশুরা যেমন রক্ত মাংসের অংশীদার, তিনি নিজেও একইভাবে অংশগ্রহণ করেছিলেন, তাতে তিনি মৃত্যুর মাধ্যমে তাকে ধ্বংস করতে পারেন যার মৃত্যুর ক্ষমতা ছিল, অর্থাৎ শয়তান। হিব্রু 2:14। নয়, তারপর সত্যই প্রথম চুক্তিতে ঐশ্বরিক সেবার নিয়মাবলী এবং একটি পার্থিব পবিত্র স্থান ছিল, কারণ সেখানে একটি তাঁবু তৈরি করা হয়েছিল, প্রথমটি যেখানে মোমবাতি, টেবিল এবং শোভা রুটি ছিল, যাকে অভয়ারণ্য বলা হয়, এবং দ্বিতীয় ঘোমটা পরে তাম্বু, যাকে বলা হয় পবিত্রতম, তাতে সোনার ধূপধুনো ছিল এবং চুক্তির সিন্দুকটি সোনা দিয়ে মোড়ানো ছিল। সেই সোনার পাত্রটিতে মান্না ছিল এবং হারনের কুড়ি ছিল এবং চুক্তির টেবিলগুলি ছিল, আর তার উপরে মহিমান্বিত করুবিরা রহমতের আসন ছায়া করছে, যা আমরা এখন বিশেষভাবে বলতে পারি না। এইভাবে যখন এই বিষয়গুলি নির্ধারিত হয়েছিল, তখন যাজকরা সর্বদা প্রথম তাঁবুতে গিয়ে ঈশ্বরের সেবা করতেন, কিন্তু দ্বিতীয়টিতে মহাযাজক একাই বছরে একবার যেতেন, রক্ত ছাড়াই নয়, যা তিনি নিজের জন্য এবং লোকদের ভুলের জন্য উৎসর্গ করেছিলেন। পবিত্র আত্মা এই ইঙ্গিত দিচ্ছে যে সর্বাপেক্ষা পবিত্রতম প্রবেশের পথ এখনো প্রকাশিত হয়নি। তখন প্রথম তাম্বুটি এখনো দাঁড়িয়ে ছিল, যা তখনকার সময়ের জন্য একটি চিত্র ছিল, যেখানে উপহার এবং বলি উভয়ই দেওয়া হয়েছিল, যা বিবেকের সাথে সম্পর্কিত হিসাবে সেবাকারীকে নিখুঁত করতে পারেনি। তা শুধুমাত্র মাংস এবং পানীয় এবং বিভিন্ন ধৌতকরণ এবং শারীরিক নিয়ম সংস্কারের সময় পর্যন্ত তাদের উপর আরোপিত ছিল। খ্রিস্ট আসন্ন ভালো জিনিসের মহাযাজক হয়ে এসেছেন, একটি বড় এবং আরো নিখুঁত তাঁবুর দ্বারা, হাতে তৈরি নয়, অর্থাৎ এই ভবনের নয়, ছাগল ও বাছুরের রক্তের দ্বারা নয়, কিন্তু তার নিজের রক্তের দ্বারা তিনি একবার পবিত্র স্থানে প্রবেশ করেছিলেন, আমাদের জন্য অনন্ত মুক্তি লাভ করেছিলেন। কারণ যদি ষাঁড় ও ছাগলের রক্ত এবং অশুচির ছিটানো গরুর ছাই মাংসকে পবিত্র করার জন্য পবিত্র করে, খ্রিস্টের রক্ত, তিনি অনন্ত আত্মার মাধ্যমে ঈশ্বরের কাছে নিজেকে নির্দোষভাবে উৎসর্গ করেছেন, জীবন্ত ঈশ্বরের সেবা করার জন্য আপনার বিবেককে মৃত কাজ থেকে শুদ্ধ করবে, এবং এই কারণেই তিনি নতুন নিয়মের মধ্যস্থতাকারী, তাতে মৃত্যুর মাধ্যমে প্রথম নিয়মের অধীনে যে সীমালঙ্ঘনগুলি ছিল তার মুক্তির জন্য, যাদের ডাকা হয় তারা অনন্ত উত্তরাধিকারের প্রতিশ্রুতি পেতে পারে। কারণ যেখানে একটি উইল আছে, সেখানে অবশ্যই উইলকারীর মৃত্যু হওয়া আবশ্যক, কারণ পুরুষের মৃত্যুর পরে একটি উইল কার্যকর হয়।
অন্যথায় উইলকারী জীবিত থাকাকালীন এটি কোনো শক্তিশালী নয়, তাই প্রথম টেস্টামেন্টও রক্ত ছাড়াও উৎসর্গ করা হয়নি। কারণ মসি যখন সমস্ত লোকের কাছে বিধি ব্যবস্থা অনুসারে সমস্ত আজ্ঞা বলিয়াছিলেন, তখন তিনি বাছুর ও ছাগলের রক্ত, জল, লাল রঙের পশম এবং এসব লইয়া পুস্তক ও সমস্ত লোকের উপরে ছিটিয়ে দিলেন। বললেন, এটা সেই নিয়মের রক্ত যা ঈশ্বর তোমাদের জন্য আদেশ করেছেন। তারা তিনি পবিত্র তাঁবু ও পরিচর্যার সমস্ত পাত্রে রক্ত ছিটিয়ে দিলেন এবং প্রায় সব কিছু রক্ত দিয়ে শুদ্ধ করা হয় আইন দ্বারা, এবং রক্তপাত ছাড়া কোন ক্ষমা হয় না, তাই স্বর্গের জিনিসের নিদর্শনগুলো এগুলো দিয়ে শুদ্ধ করা দরকার ছিল, কিন্তু স্বর্গীয় জিনিস নিজেরাই এগুলোর চেয়ে ভালো বলি দিয়ে, কারণ খ্রিস্ট সেই পবিত্র স্থানগুলিতে প্রবেশ করেননি যা হাত দিয়ে তৈরি করা হয়েছে, যা সত্যের প্রতিকৃতি, কিন্তু স্বর্গে। এখন আমাদের জন্য ঈশ্বরের সামনে উপস্থিত হতে বা এখনো নিজেকে প্রায়ই উৎসর্গ করা উচিত নয়, যেমন মহাযাজক প্রতি বছর অন্যদের রক্ত দিয়ে পবিত্র স্থানে প্রবেশ করেন, কারণ তখন জগৎ সৃষ্টির পর থেকে তিনি অবশ্যই প্রায়ই কষ্ট ভোগ করেছেন, কিন্তু এখন জগতের শেষের দিকে একবার তিনি নিজেকে বলিদানের মাধ্যমে পাপ দূর করতে আবির্ভূত হয়েছেন, এবং যেমন পুরুষদের জন্য একবার মরতে নিযুক্ত করা হয়েছে, কিন্তু এর পরে বিচার, এই খ্রিস্টকে একবার অনেকের পাপ বহন করার জন্য উৎসর্গ করা হয়েছিল, এবং যারা তাকে খুঁজছে তাদের কাছে তিনি দ্বিতীয়বার পরিত্রাণের জন্য পাপ ছাড়াই দেখা দেবেন, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করতে পারে না। হিব্রু 10:4। অতএব ভাইয়েরা, যিশুর রক্তের দ্বারা পবিত্রতম স্থানে প্রবেশ করার সাহস। হিব্রু 10:19। তো কঠিন শাস্তির কথা, ধরুন আপনি তাকে যোগ্য মনে করবেন যিনি ঈশ্বরের পুত্রকে পদদলিত করেছেন এবং চুক্তির রক্ত গণনা করেছেন যা দিয়ে তাকে পবিত্র করা হয়েছিল, একটি অপবিত্র কাজ, এবং আত্মাকে না হওয়া সত্ত্বেও করেছে অনুগ্রহের। হিব্রু 10:29। এবং নতুন চুক্তির মধ্যস্থতাকারী যিশুর কাছে এবং ছিটানো রক্তের কাছে, যে হেবলের চেয়ে ভালো কথা বলে। হিব্রু 12:24। কারণ সেই সমস্ত পশুদের দেহ, তাদের রক্ত মহাযাজক পাপের জন্য পবিত্র স্থানের মধ্যে নিয়ে আসেন, শিবির ছাড়াই পুড়িয়ে ফেলা হয়, সেই জন্য যিশুও, যাতে তিনি নিজের রক্ত দিয়ে লোকেদের পবিত্র করতে পারেন, দরজা ছাড়াই কষ্ট সহ্য করেছিলেন। হিব্রু 11:11-12। এখন শান্তির ঈশ্বর, যিনি আমাদের প্রভু যিশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন, মেষের সেই মহান মেষপালক, চিরস্থায়ী চুক্তির রক্তের মাধ্যমে আর ইচ্ছা পালন করার জন্য আপনাকে প্রতিটি ভালো কাজে নিখুঁত করুন, আপনার মধ্যে যা খুশি তা কাজ করুন। আর দৃষ্টিতে যিশু খ্রিস্টের মাধ্যমে, যার চিরকাল মহিমা হোক, আমিন। হিব্রু 12:20-21। ঈশ্বর পিতার পূর্বজ্ঞান অনুসারে আত্মার পবিত্রকরণের মাধ্যমে যিশু খ্রিস্টের আনুগত্য ও রক্ত ছিটিয়ে দেওয়ার জন্য নির্বাচন করুন, আপনার প্রতি অনুগ্রহ এবং শান্তি বহুগুণ বৃদ্ধি হোক। 1 পিটার 1:2। যেহেতু আপনি জানেন যে আপনার পূর্বপুরুষদের কাছ থেকে ঐতিহ্যগতভাবে প্রাপ্ত আপনার নিরর্থক কথাবার্তা থেকে রৌপ্য এবং সোনার মতো ধ্বংসাত্মক জিনিস দিয়ে আপনি মুক্তি পাননি, কিন্তু খ্রিস্টের মূল্যবান রক্ত দিয়ে, যেমন একটি নির্দোষ ও দাভহীন মেষ শাবক, 1 পিটার 1:18-19।
কিন্তু যদি আমরা আলোতে চলি যেমন তিনি আলোতে আছেন, তবে আমাদের একে অপরের সাথে সহভাগিতা আছে এবং তার পুত্র যীশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। 1 জন 1:7 তিনি যিনি জল ও রক্তের মাধ্যমে এসেছিলেন, এমনকি যীশু খ্রিস্ট শুধুমাত্র জল দ্বারা নয় কিন্তু জল এবং রক্ত দ্বারা আর আত্মাই সাক্ষ্য দেন, কারণ আত্মাই সত্য, কারণ স্বর্গে রেকর্ড বহনকারী তিনটি আছে, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, এবং এই তিনটি এক, এবং পৃথিবীতে সাক্ষ্য দেয় এমন তিনজন আছে, আত্মা, জল এবং রক্ত, এবং এই তিনজন একমত। যদি আমরা মানুষের সাক্ষ্য গ্রহণ করি তবে ঈশ্বরের সাক্ষ্য আরো বড়, কারণ ঈশ্বরের এই সাক্ষ্যই তিনি তার পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়েছেন, 1 জন 5:6-9। এবং যীশু খ্রিস্টের কাছ থেকে যিনি বিশ্বস্ত সাক্ষী এবং মৃতদের প্রথম জন্মদাতা এবং পৃথিবীর রাজাদের রাজপুত্র, তার কাছে যিনি আমাদের ভালোবাসেন এবং তার নিজের রক্তে আমাদের পাপ থেকে ধুয়েছেন এবং ঈশ্বর ও তার পিতার কাছে আমাদের রাজা ও যাজক করেছেন, চিরকালের জন্য তার মহিমা ও রাজত্ব হোক। আমিন। প্রকাশিত বাক্য 1:5-6। এবং তারা একটি নতুন গান গেয়েছিল এই বলে যে, আপনি বইটি নিতে এবং এর সিলমোহরগুলি খোলার যোগ্য, কারণ আপনি নিহত হয়েছিলেন এবং আপনার রক্তের দ্বারা সমস্ত আত্মীয় জিহোভা এবং লোকেদের থেকে আমাদেরকে ঈশ্বরের কাছে মুক্ত করেছেন। জাতি প্রকাশিত বাক্য 5:9। এখন আমি তাকে বললাম, স্যার আপনি জানেন, এবং তিনি আমাকে বললেন, এরাই তারা যারা মহাক্লেশ থেকে বেরিয়ে এসেছিলেন এবং তাদের পোশাক ধুয়ে মেষশাবকের রক্তে সাদা করেছেন। প্রকাশিত বাক্য 7:14। এবং তারা মেষশাবকের রক্তের দ্বারা এবং তাদের সাক্ষ্যের শব্দ দ্বারা তাকে পরাস্ত করেছিল এবং তারা মৃত্যু পর্যন্ত তাদের জীবন ভালোবাসে না। প্রকাশিত বাক্য 12:11। এবং আমি স্বর্গ খোলা দেখলাম এবং একটি সাদা ঘোড়া দেখ, এবং যে তার উপরে বসেছিল তাকে বিশ্বস্ত ও সত্য বলা হতো এবং তিনি ন্যায়ের সাথে বিচার করেন এবং যুদ্ধ করেন। তার চোখ ছিল আগুনের শিখার মতো এবং তার মাথায় অনেক মুকুট ছিল এবং তার একটি নাম লেখা ছিল, তা তিনি নিজে ছাড়া কেউ জানত না, এবং তিনি রক্তে রঞ্জিত একটি পোশাক পরেছিলেন এবং তার নাম ঈশ্বরের বাক্য বলা হয়, আর স্বর্গের সৈন্যরা সাদা ঘোড়ায় চড়ে তাকে অনুসরণ করত, তারা সূক্ষ্ম মসিনার পোশাক পরা, সাদা ও পরিষ্কার। প্রকাশিত বাক্য 7:11-14। আসুন আমরা স্থিরভাবে খ্রিস্টের রক্তের দিকে তাকাই এবং দেখি যে তার রক্ত ঈশ্বরের দৃষ্টিতে কত মূল্যবান, যা আমাদের পরিত্রাণের জন্য প্রবাহিত হচ্ছে, সমস্ত বিশ্বের জন্য অনুতাপের অনুগ্রহ লাভ করেছে। করিন্থীয়দের কাছে ক্লিমেন্টের প্রথম পত্র 4:5। এবং তারা তাকে আরো একটি চিহ্ন দিল, সে যেন তার বাড়ির বাইরে একটি লাল রঙের দড়ি ঝুলিয়ে রাখে, এর মাধ্যমে শেভিং, যে আমাদের প্রভুর রক্তের দ্বারা যারা বিশ্বাস করে এবং ঈশ্বরে আশা করে তাদের সকলকে মুক্তি দেওয়া উচিত। তুমি দেখ প্রিয়, এই মহিলার মধ্যে কেবল বিশ্বাসী নয়, ভবিষ্যৎবাণীও ছিল। করিন্থিয়ান্স 6:10 এর কাছে ক্লিমেন্টের প্রথম পত্র। শুন আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে শ্রদ্ধা করি, যার রক্ত আমাদের জন্য দেওয়া হয়েছিল। করিন্থীয়দের কাছে ক্লিমেন্টের প্রথম পত্র 10:6। দাতব্যের মাধ্যমে প্রভু আমাদের নিজের সাথে যুক্ত করেছিলেন, তিনি আমাদের প্রতি যে ভালোবাসার জন্ম দিয়েছিলেন,
আমাদের প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের ইচ্ছায় আমাদের জন্য তার নিজের রক্ত দিয়েছিলেন। আমাদের মাংসের জন্য তার মাংস, তার আত্মা আমাদের আত্মার জন্য। করিন্থিয়ান্স 21:7 এর প্রতি ক্লিমেন্টের প্রথম পত্র। এই কারণে আমাদের প্রভু তার দেহকে ধ্বংসের জন্য বিলিয়ে দেওয়ার জন্য নিশ্চিত করেছিলেন, তাতে আমাদের পাপের ক্ষমার মাধ্যমে আমরা পবিত্র হতে পারি, অর্থাৎ তার রক্ত ছিটিয়ে। কারণ শাস্ত্র এই বলে, তিনি আমাদের অধর্মের জন্য আহত হয়েছিলেন, আমাদের অন্যায়ের জন্য তিনি ক্ষতবিক্ষত হয়েছিলেন এবং তার রক্তে আমরা সুস্থ হয়েছি। তাকে বধের জন্য মেষশাবকের মতো নিয়ে যাওয়া হয়েছিল এবং তার লোম কামানোর সামনে ভেড়ার মতো বোবা, তাই সে তার মুখ খুলল না। বার্নাবাসের সাধারণ পত্র 4:1-3। ভাবে ঈশ্বরের অনুগামী হয়ে এবং খ্রিস্টের রক্তের দ্বারা নিজেদেরকে উদ্দীপ্ত করে তোমরা সেই কাজটি সম্পূর্ণরূপে সম্পন্ন করেছো যা তোমাদের জন্য স্বাভাবিক ছিল। ইগনেশিয়াসের পত্র ইফিসিয়ানদের কাছে 1:3। ইগনাশিয়াস, যাকে থিওফোরাসও বলা হয়, এশিয়ার ট্র্যালেসে অবস্থিত পবিত্র গির্জার কাছে ঈশ্বরের প্রিয় যীশু খ্রিস্টের পিতা, মনোনীত এবং ঈশ্বরের যজ্ঞ, মাংস ও রক্তের মাধ্যমে শান্তি এবং যীশু খ্রিস্টের আবেগ আমাদের আশা পুনরুত্থানে যা তার দ্বারা হয়, যা আমি তার পূর্ণতায় অভিবাদন জানাই, প্রেরিত চরিত্রে অবিরত সমস্ত আনন্দ এবং সুখ কামনা করি। দ্য এপিস্টেল অফ ইগনাশিয়াস টু দ্য ট্রালিয়ান্স 1:1। সেই জন্য নম্রতা পরিধান করে, বিশ্বাসে অর্থাৎ প্রভুর মাংসে নিজেদেরকে নবায়ন কর এবং দাতব্য যে যীশু খ্রিস্টের রক্ত। দ্য এপিস্টেল অফ ইগনাশিয়াস টু দ্য ট্রালিয়ান্স 2:7। আমি ঈশ্বরের রুটি চাই যা দায়ুদের বংশের যীশু খ্রিস্টের মাংস, এবং আমি যে পানীয়ের জন্য আকাঙ্ক্ষা করি তা হল তার রক্ত, যা অক্ষয় প্রেম। রোমানদের কাছে ইগনাশিয়াসের পত্র 3:5। ইগনাশিয়াস, যাকে থিওফোরাসও বলা হয়, ঈশ্বর পিতার গির্জা এবং আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যা এশিয়ার ফিলাডেলফিয়াতে অবস্থিত, যা করুণা লাভ করেছে, ঈশ্বরের সম্মতিতে স্থির এবং আমাদের প্রভুর আবেগে চিরকাল আনন্দিত এবং তার পুনরুত্থানের মাধ্যমে সমস্ত করুণাতে পূর্ণ হচ্ছে, যা আমি যীশু খ্রিস্টের রক্তে অভিবাদন জানাই, যা আমাদের চিরন্তন এবং নিষ্পাপ আনন্দ, বিশেষ করে যদি তারা বিশপের সাথে একতাবদ্ধ হয় এবং তার সাথে থাকা প্রিসবাইটার এবং যীশু খ্রিস্টের মন অনুযায়ী নিযুক্ত ডিকন, তাকে তিনি তার নিজের ইচ্ছা অনুসারে তার পবিত্র আত্মার দ্বারা সমস্ত দৃঢ়তায় স্থির করেছেন এবং তার রক্তের উইককে 1 কাপ, একটি বেদি। ফিলাডেলফিয়ানদের কাছে ইগনাশিয়াসের পত্র 1:1-11। কারণ আমি লক্ষ্য করেছি যে আপনি একটি অবিচল বিশ্বাসে স্থির আছেন, যেন আপনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশে পেরেক দিয়ে বিদ্ধ হয়েছেন, দেহ ও আত্মায় উভয়, এবং খ্রিস্টের রক্তের মাধ্যমে প্রেমে নিশ্চিত হন, আমাদের পালনকর্তাদের সাথে সম্পর্কিত যে জিনিসগুলি সম্পূর্ণরূপে প্রত্যয়ী। তা এপিস্টেল অফ ইগনাশিয়াস টু দ্য স্মেরনিয়াস 1:3। কেউ যেন নিজেকে প্রতারিত না করে, স্বর্গে যা কিছু আছে এবং মহিমান্বিত ফেরেশতা এবং রাজপুত্র, দৃশ্যমান বা অদৃশ্য যাই হোক না কেন, যদি তারা খ্রিস্টের রক্তে বিশ্বাস না করে, তবে তাদের শাস্তি হবে। দ্য এপিস্টেল অফ ইগনাশিয়াস টু দ্য স্মার্নিয়ানস 2:12। আমি আপনার অত্যন্ত যোগ্য বিশপ এবং আপনার শ্রদ্ধেয় প্রেসবিটারিকে সালাম জানাই এবং আপনার ডিকন, আমার সহদাস, এবং তোমরা সকলে সাধারণভাবে এবং প্রত্যেকে বিশেষভাবে যীশু খ্রিস্টের নামে
এবং তার মাংস ও রক্তে, দৈহিক এবং আধ্যাত্মিকভাবে তার আবেগ এবং পুনরুত্থানের মধ্যে, এবং আপনার সাথে ঈশ্বরের ঐক্যে। দ্য ইগনেশিয়াসের চিঠি স্মেরণাবাসীদের কাছে রাত 3:22, যার অধীনস্থ করা হয়েছে সমস্ত কিছু যা স্বর্গে এবং যা পৃথিবীতে রয়েছে, যাকে প্রত্যেক জীবন্ত প্রাণী উপাসনা করবে। তিনি দ্রুত এবং মৃতদের বিচারক হতে আসবেন, যারা তাকে বিশ্বাস করে ঈশ্বর তাদের কাছ থেকে যাদের রক্ত চান। ফিলিপীয়দের কাছে পলিকার্পের চিঠি 1:7, কিন্তু যারা তার আদেশ পালন করবে না, তারা তাদের জীবন থেকে পলায়ন করবে এবং এর প্রতিপক্ষ, আর যারা তার আদেশ পালন করে না, তারা নিজেদেরকে মৃত্যুর হাতে তুলে দেবে এবং প্রত্যেকেই তার নিজের রক্তের জন্য দোষী হবে। 4 মাসের 3 বই, সকাল 10:13। তারা পিলাতকে এই বিষয়গুলো দেখাবে কি না তা নিয়ে পরস্পরের সঙ্গে চিন্তা ভাবনা করল, এবং যখন তারা সেই বিষয়ে ভাবছিল, তখন আকাশ আবার খুলতে দেখা যায় এবং একজন নির্দিষ্ট লোককে নিচে নেমে সমাধিতে প্রবেশ করতে দেখা যায়। সেনাপতি ও তার সঙ্গীরা এই সব দেখে রাত্রিবেলা পিলাতের কাছে ছুটে গেলেন। তারা যে সমাধি দেখছিলেন তা ছেড়ে দিয়ে তারা যা দেখেছিলেন সবই ঘোষণা করলেন, সৃষ্টিকর্তা। পিলাত উত্তর দিয়ে বললেন, আমি ঈশ্বরের পুত্রের রক্ত থেকে শুচি, কিন্তু এটা তোমরাই নির্ধারণ করেছিলে। তখন তারা সকলে কাছে এসে তাকে অনুরোধ করল এবং সেনাপতি ও সৈন্যদের নির্দেশ দিতে বলল যে তারা যা দেখেছে তার কিছুই যেন না বলে, যেন ইহুদিদের হাতে না পড়ে এবং পাথর ছুড়ে মারা হয়। তাই পিলাত সেনাপতি ও সৈন্যদের কিছু না বলতে আদেশ দিলেন। পিটার রাত 1:11 অনুসারে হারিয়ে যাওয়া গসপেল। তখন আদমের কাছে ঈশ্বরের বাণী এল এবং তাকে বলল, হে আদম, তুমি যেমন রক্তপাত করেছ, আমিও তোমার বংশের মাংস হয়ে গেলে আমার নিজের রক্তপাত করব। হে আদম, তুমি যেমন মরেছ, আমিও মরব। তুমি যেমন একটা বেদি তৈরি করেছ, আমিও তোমার জন্য পৃথিবীতে একটা বেদি তৈরি করব। আর তুমি যেমন তার উপরে তোমার রক্ত উৎসর্গ করেছ, আমিও আমার রক্ত পৃথিবীর বেদিতে উৎসর্গ করব। এবং আপনি যেমন সেই রক্তের মাধ্যমে ক্ষমার জন্য মামলা করেছিলেন, তেমনি আমিও আমার রক্তকে পাপের ক্ষমা করব এবং এতে পাপগুলি মুছে ফেলব। আদম ও ইভের প্রথম বই 24:4-5। আবার আপনি জীবনের জলের বিষয়ে, আজ তা আপনাকে দেওয়া হবে না, কিন্তু যেদিন আমি গলগথা দেশে তোমার মাথায় আমার রক্তপাত করব, কারণ আমার রক্ত সেই সময়ে আপনার কাছে জীবনের জল হবে এবং আপনার একা নয়, কিন্তু আপনার বংশের সকলের কাছে যারা আমাকে বিশ্বাস করবে, এটা তাদের জন্য চিরকালের জন্য বিশ্রামের জন্য হয়। আদম ও ইভের প্রথম বই 42:7-8। ঈশ্বর আদমকে আরো বললেন, পৃথিবীতে আমার ক্ষেত্রেও এমনই ঘটবে, যখন আমি বৃদ্ধ হব এবং রক্ত আমার পাশ থেকে রক্ত এবং জল প্রবাহিত হবে এবং আমার শরীরের উপর দিয়ে বয়ে যাবে, যা সত্য নৈবেদ্য এবং যা একটি নিখুঁত নৈবেদ্য হিসাবে বেদিতে উৎসর্গ করা হবে। আদম এবং ইভের প্রথম বই 69:6।